সরকার পতনের এক দফা দাবিতে ঝিনাইদহ থেকে শুরু হয়েছে বিএনপির রোড মার্চ। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বাবলু, রোড মার্চটি এখন কোথায় অবস্থান করছে এবং একটু জানতে চাই নেতাকর্মীরা কি বলছেন? সংক্ষিপ্ত সমাবেশের পর মূলত আজকের এই রোড মার্চ কর্মসূচি শুরু হবে। এখন স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বক্তব্য রাখছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন যে বাস টার্মিনাল এলাকা এখানে এখানে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে। এখানে স্থানীয় নেতাকর্মীরা যারা আছেন তারা বক্তব্য রাখছেন, নেতাবঙ্গ সংগঠন নেতাকর্মী যারা আছেন তারা বক্তব্য রাখছেন। এখান থেকে ঝিনাইদহ থেকে বলা যায় মাগুরা যশোর হয়ে খুলনায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মূলত আজকের এই রোড মার্চ শুরু হবে। বলা যায় 156 কিলোমিটার প্রায় পথ এই রোড মার্চে নেতাকর্মীরা অংশ নেবেন। ইতিমধ্যে বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা এখানে এসেছেন। এখন আজকের এই যে রোড মার্চ আছে এই রোড মার্চের নেতৃত্ব দেবেন বিএনপির দুই সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য বাবু কৈশোরচন্দ্র রায় এবং মির্জা আব্বাস। এখানে ইতিমধ্যে তারা আমরা যতটুকু জানতে পেরেছি ঝিনাইদহে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানবো যে তারা এখানে এসে উপস্থিত হবেন, মঞ্চে এসে উপস্থিত হবেন। এখন স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। তো আজকের এই কর্মসূচি থেকে বলা যায় রংপুর, রাজশাহী, বরিশালের পর আছে খুলনা বিভাগে এই কর্মসূচি পালন করছে ধারাবাহিক যে কর্মসূচি এই কর্মসূচির অংশ হিসাবে। আজকে স্থানীয় নেতাকর্মীরা যারা বক্তব্য দিচ্ছেন এখানে তারা বলছেন যে সরকার পতনের এক দফা যে দাবি, এই দাবির পাশাপাশি তারা তাদের যেই যে দলের চেয়ারপারসন বেগম খালেদাদের মুক্তির দাবি তাকে প্রায়োরিটি দিচ্ছেন। তারা বলছেন যে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পাশাপাশি নেতাকর্মী যারা আছেন তারা দাবি করছেন যে তাদের যে এই সব কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি তরুণ ভোটার যারা আছে তারা ভোট দিয়ে তারা তাদের বাসা দিয়ে তরুণ ভোটার যারা আছে তাদেরকে সম্পৃক্ত করতেই তাদের এই চলমান আন্দোলন সম্পৃক্ত করতেই বিএনপি রোড মার্চ কর্মসূচি পালন করছে। আতিক জি বাবু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝিনাইদহে বিএনপির রোড মার্চের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু।